প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ ও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার রাতে রাজধানী তেল আবিবের সড়কে জড়ো হন সরকার বিরোধী ও জিম্মিদের স্বজনরা। বিক্ষোভে যোগ দিয়ে নেতানিয়াহু সরকারকে হামাসের শর্ত মেনে জিম্মিদের ছাড়িয়ে আনার আহ্বান জানান বিক্ষোভকারীরা। শনিবার রাতে যুদ্ধবিরতি ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানিয়ে এভাবেই রাজপথে নেমে আসে হাজারো ইসরায়েলি। এ সময় তারা জিম্মিদের মুক্তির জন্য হামাসের সাথে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর পক্ষে স্লোগান দিতে থাকে। নেতানিয়াহু গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন সুলামিত রন নামের এই বিক্ষোভকারী। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ বিক্ষোভ চালিয়ে যাবে। নেতানিয়াহু সরকার ক্ষমতায় থাকলে সংঘাত আরো দীর্ঘায়িত হবে এমন অভিযোগ এনে অবিলম্বে নতুন নির্বাচনের আহ্বান জানান বিক্ষোভকারীরা। বর্তমান সরকারের কোন নীতিকেই ইসরায়েলিরা সমর্থন করে না বলে জানান সুলামিত। The people of Israel are not the government of Israel. গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করলে জিম্মিদের মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস। নেতানিয়াহু সরকারকে হামাসের এই শর্তে রাজি হতে চাপ দেন বিক্ষোভকারীরা। Hamas will come back with an answer. Yes, Israel. রন জোহার নামের আরেক বিক্ষোভকারী জানান, যুদ্ধ বন্ধ করে বন্দীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হোক। Basically, there has to be a way to overcome that. গাজায় এখনো অন্তত 130 জিম্মি আটক আছেন বলছে ইসরায়েল, তবে এর মাঝে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকি জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ আশা করছেন ইসরায়েলিরা। যুদ্ধবিরতির বিষয়ে নেতানিয়াহু সরকার আন্তরিক নয় বলে অভিযোগ এই নারীর। People who negotiate to Egypt, and this is not good news. সামিউল বারী শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।